গাহিসাম্যের গান, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছে নারী অর্ধেক তার নর। নারী ছাড়া সমাজের অগ্রগতি সম্ভব নয়, নারী অগ্রগতি হলে তবেই সমাজে অগ্রগতি সম্ভব। বর্তমান সময়ে সমাজের সর্বক্ষেত্রেই নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছে, কিছু কিছু ক্ষেত্রে তো তারা পুরুষদের থেকেও এগিয়ে গিয়েছে। সমাজের সেই কৃতি নারীদের বিশেষ সম্মানে সম্মানিত করলো আওয়াজ ফাউন্ডেশন। সংস্থার কর্ণধার ফেজল খান বিশেষ সম্মাননা তুলে দিলেন সমাজে বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের হাতে। কলকাতার ICC এর প্রেক্ষাগৃহে এই সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন সমাজের বহু বিশিষ্ট জনেরা। এমন একটি অনুষ্ঠানে আয়োজন করতে পেরে খুশি ফেজল খান নিজেও। আওয়াজ ফাউন্ডেশনের মাধ্যমে হয়েছে ICCRতে, অল ইন্ডিয়া থেকে উমেন্স এসছেন, তারপরে আপনি দেখছেন ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট টাইম দ্য আয়রন লেডি অ্যাওয়ার্ডস আওয়াজ ফাউন্ডেশন করেছেন। আমি ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট ফেজল খান। আমি বলতে চাই কি উমেন্স সম্মান জন্য যা আমরা আয়রন লেডি যেভাবে মানে মেহনত করে সোশ্যাল করে ডক্টর অ্যাডভোকেট প্রফেসর নানা রকম হাউস ওয়াইফ খুব ফ্রিডম ফাইটার মহিলারা যেরকম কাজ করছেন, ওনাকে আমাদের এনজিও হোক ইয়া পার্টি হোক ইয়া সংস্থা হোক সবাইকে মিলে ওনাকে সম্মান দেওয়ার উচিত আছে। ওই জন্যে কালকে উমেন্স ডে জন্য ইন্টারন্যাশনাল উমেন্স ডের জন্যে আমি এইটা প্রোগ্রাম রেখেছি দ্য আয়রন লেডি অ্যাওয়ার্ডস ফ্রিডম ফাইটার নামে। ফিউচারের কী আছে আয়রন লেডির জন্য? ফিউচারে দেখুন না, আপনি দেখছেন যেরকম মহিলারা যে কোনো ডিভিশন মধ্যে মধ্যে দেখছেন, এডুকেশন মধ্যে দেখছেন, তারপরে তারপরে অনেক ফ্রিডম ফাইটার যেরকম মহিলারা আছেন আমার মধ্যে দেখছেন, সারা শাহ হালিম আছেন, ফারা খান আছেন, নীলোফার ইনসা, অ্যাডভোকেট শাহুল শাহা, নানা রকম দেখুন নূর বানু ঘোষ মুম্বই থেকে এসছেন, তারপরে চেন্নাই থেকে, তারপরে দিল্লি থেকে বড়ুয়া গীতাঞ্জলি বড়ুয়া এসছেন, অনেক রকম মহিলারা মানে একটা যেরকম মানে দেখছি আমরা যদি প্রোগ্রামে যে আওয়াজ ফাউন্ডেশন আয়রন লেডি অ্যাওয়ার্ডস করেছে ICCR দেখছেন কি ভালো মেসেজ যাচ্ছে। আমি চাই কি সোশ্যাল ওয়ার্কাররা মিলে আমরা সব বড়তে বড় একটা বড় মেসেজ হিন্দুস্তানকে দিতে চাই। এটা আমাদের জন্য রিয়েলি অনার্ড দ্যাট কে আমাকে এখানে নিমন্ত্রণ দেওয়া হয়েছিল, আর এখানে বিভিন্ন ফিল্ড থেকে যারা কাজ করেছেন আয়রন লেডিস 21 অ্যাওয়ার্ডস যেটা প্রেজেন্ট হয়েছে আজকে, তার মধ্যে লাইক ইট ইজ রিয়েলি অ্যান অনার ফর মি অ্যাজ ওয়েল। কেন আমার বোন শগুফতা হেনেফি উনিও একজন ওর মধ্যে ছিলেন, আর শগুফতা হেনেফিকে আমরা যখন থেকে আমি জানি উনি অনেক রকমের কাজ করছেন গরিবদেরকে নিয়ে, নিজের জীবনের মানে না ভেবে অন্যকে গিয়ে উনি হেল্প করছেন। মাঝখানে আমরা দেখেছি লকডাউনের মধ্যে যখন সব কিছু মানে স্টিল স্ট্যান্ড স্টিলে চলে এসেছিল, তখন উনি গিয়ে সুন্দরবনে একবার নয় অনেকবার গিয়ে ওখানে ওখানদের বাচ্চাদেরকে খাবার হলো খাবার নিয়ে গেছেন উনি, তারপর ওদের জন্য কাপড় নিয়ে গেছেন, তারপর যখন অ্যামফেন এসেছেন অ্যামফেনের সময় অনেক কিছু নষ্ট হয়ে গেছিল ওখানে, তারপর সুন্দরবনে একটা আইল্যান্ড আছে সিঙ্কিং আইল্যান্ড যেটা অনেকটা সিঙ্ক করে গেছে, ওখানে গিয়ে ওখানে টার্পলিন শিট আছে, তারপরে অনেক লোকের বাড়িগুলোটা ভেঙে গেছিলো, তিনি ওটাও গিয়ে অনেক লোককে হেল্প করেছেন। আর এখন আমি উনি চেষ্টা করছেন ওখানে একটা স্কুল ছিল যেটা আপনার মার্ডার স্কুল ছিল, সেটাও অ্যামফেনের দৌরানে মানে ওটাও মানে একটু নষ্ট হয়ে গেছে, এখন তিনি সেটাই নিয়ে একটু চেষ্টা করছেন দ্যাট হাউ ক্যান ওটা রিপেয়ার করা যায়। সো মার্ভেলাস জব বাই শগুফতা হেনেফি, আই উইশ হার অল দ্য বেস্ট, লাইক শি ক্যান শি ডু মাচ মোর বেটার ফর দ্য সোসাইটি অ্যান্ড পিপল লাইক আস নিড টু সাপোর্ট হার, নিড টু ব্যুরো রিপোর্ট চ্যানেল 10। তিনি একদিকে নিজের সংসার সামলান, তেমনি অন্যদিকে সামলান তার নিজের।